আমাদের খেলার মাঠ, আমাদের চলার মাঠ, আমাদের হাসার মাঠ, আমাদের কালচারাল সেন্টার সব ধ্বংস করে দিয়েছে। একজন মুক্তিযোদ্ধার নামের কলোনি ধ্বংস করবেন, একটা মুক্তিযোদ্ধার মাজার ধ্বংস করে, কবর ধ্বংস করে আপনি সেখানে হাসপাতাল করতে যাচ্ছেন, তাহলে শহীদের জায়গা দখল করে, শহীদের কবর দখল করে, শহীদের কলোনি দখল করে আপনি হাসপাতাল করছেন। আমরা যে সিআরবি নিয়ে প্রতিবাদ করছি, এই প্রতিবাদের আজকে 11তম পর্ব। আর এর ভেতরে আমরা শুনলাম যে আমরা বিরোধিতাকালীন সময়েই সিআরবির মাটি পরীক্ষা হয়ে গেছে, এমনকি নলকূপ বসিয়ে পানির পরীক্ষার কাজে চলছে, বাতাস এবং অন্যান্য পরীক্ষাগুলো তারা চালিয়ে নিচ্ছে। কিন্তু আমরা বিবেকবান হিসেবে তাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনারা এই প্রকল্পের বাস্তবায়নটা একটু সামলান, কারণ এতগুলো মানুষ যখন প্রতিবাদ জানাচ্ছে তখন প্রতিবাদ নিশ্চয়ই কিছু আছে, আর এর ভেতরটা না জেনেই এমনভাবে কাজ চালিয়ে যাওয়াটা আমার মনে হয় একটা হটকারী সিদ্ধান্ত হবে। তাই আমরা যারা প্রতিবাদ করছি আমাদের কথা শোনার জন্যেও আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আর্জি জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই প্রতিবাদের ভাষাটা সংযত হোক, আর সংযত এই আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ 11তম পর্বে। চলুন আমাদের সাথেই। আমাদের স্থানীয় সাংসদ এবং রেল পথ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সভাপতি ফজলে করিম চৌধুরী সাহেব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে পুরো এলাকাকে একটা নান্দনিকভাবে সাজিয়েছেন মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য, এবং এটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে। এখানে বলি খেলা হয়, পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়, একুশের অনুষ্ঠান হয়, ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান হয় এখানে, তাদের সমাগমও করে। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো যে চট্টগ্রামে এত বড় জায়গায় এত সুন্দর জায়গা কোথাও পাবেন না। আমাদের অনেক জায়গা ছিল চিটংয়ে, এগুলো বিভিন্ন নামে আমাদের খেলার মাঠ, আমাদের চলার মাঠ, আমাদের হাসার মাঠ, আমাদের কালচারাল সেন্টার সব ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে স্থানীয় প্রশাসন একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন শিরীষতলায় পুরনো গ্রাস কাটা হবে না, গোয়ালপাড়া সংলগ্ন জায়গাতে করা হবে। আমি একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা অনেকে জানেন কিনা জানি না, গোয়ালপাড়া সংলগ্ন যেটা যেখানে এই ওরা লাল দাগ দিয়েছে রেলওয়ে, সেই জায়গাটাতে শহীদ আব্দুর রব চাকসুর প্রথম জেনারেল সেক্রেটারি, যিনি 1971 সালে লড়াই করেছেন, লড়াই করে শহীদ হয়েছেন, তার কবর রয়েছে, তার নামে এই কলোনি শহীদ আব্দুর রব কলোনি। আপনি একজন মুক্তিযোদ্ধার নামের কলোনি ধ্বংস করবেন, একটা মুক্তিযোদ্ধার মাজার ধ্বংস করে, কবর ধ্বংস করে আপনি সেখানে হাসপাতাল করতে যাচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সার সংক্ষেপে এই বক্তব্যটা উপস্থাপন করা হয় নাই। হাসপাতালে আপনি একটা শহীদের নামে যে কলোনি রয়েছে, তাহলে কি হাসপাতালের নাম শহীদ আব্দুর রব হাসপাতাল হবে? সেই নামে দিক ইউনাইটেড তাই সেটা তো করবে না। তাহলে শহীদের জায়গা দখল করে, শহীদের কবর দখল করে, শহীদের কলোনি দখল করে আপনি হাসপাতাল করছেন। এই যে আপনার লেডিস ক্লাব, তার পাশে বড় রাস্তা, সেইটা দিয়ে এই পাহাড়ে উঠা যায়। এইখানে আপনার বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে রাস্তা, সেটা দিয়ে আপনি পাহাড়ে উঠা যায়। এই সব জায়গা ব্লক করে ওইদিকে মুখ করে আপনি হাসপাতাল করেন, কোনো আপত্তি নেই। আমার জায়গা কেন দখল, খালি জায়গা, আমার খেলার জায়গা, হাঁটার জায়গা, নিঃশ্বাস নেওয়ার জায়গা দখল করবেন কেন? ওইখান থেকে জিএম সাহেবকে সরিয়ে দিয়ে ইনাদের সবাইকে সরিয়ে দিয়ে ওইখানে করেন, আমরা সব সহায়তা করবো, সমগ্র চট্টগ্রামবাসী সহায়তা করবে। ওটাও রেলের জায়গা, এটাও জায়গা, ওইটাও জায়গা, ওখানে হাজার হাজার জায়গা খালি পড়ে আছে, ওই জায়গাতে করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না।
চটলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।